চট্টগ্রামে মাকে খুন করে পালিয়ে যাওয়ার সময় ঘাতক ছেলে মাইনুলকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার বিকেল 5:30টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত 16 আগস্ট তার বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাকে গুলি করে হত্যা করে মাইনুল। জানা যায়, বাবার জমানো টাকা নিয়ে বোন ও মায়ের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তার কোমরে থাকা অস্ত্রটি বের করে প্রথমে বোনকে গুলি করে, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় তার বোন। পরে তার মা জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র‍্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। সে সেই অস্ত্র নিয়ে সে স্থান ত্যাগ করে। ত্যাগ করার পরে পটিয়া থেকে সে প্রথমে চলে যায় দোহাজারিতে। সেখানে গিয়ে সে 2-3 জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সে এক বড় ভাইকে ধরে একজনের ফ্যাক্টরির অফিসে সে রাত যাপন করে এবং তার যে অস্ত্রটা সেটা একটি গুদামের পাশে সে লুকিয়ে রাখে। এবং পরের দিন অর্থাৎ গতকাল সে একটি বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাকে খুন করে পালিয়ে যাবে, এটা আমরা চট্টগ্রাম থেকে পালিয়ে যাবে, এটা আমার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম তৎপর করি এবং পরবর্তীতে যেভাবে বললাম যে সে এইভাবেই বিভিন্ন জায়গায় ছিল, সেই তথ্যগুলো পাওয়ার পর গতকাল তাকে আমরা বিকালে 5:30 দিকে তাকে আমরা সেই বাস থেকে গ্রেফতার করি।